ভাইয়া এক প্যাকেট চিপস দেন তো। আলেপ 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 ভাইয়া আমি একটা চিপস চেয়েছি। আরে হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি, আলেপ। আরে ভাই আপনি আলেপ আলেপ করছেন কেন, আমি চিপস চেয়েছি, আমাকে ওখান থেকে একটা চিপস দেন। আরে হ্যাঁ আমি তো ওটারই কথা বলছি, আলেপ। আরে আপনি তো দেখছি ঘুরিয়ে ফিরে সে একই কথাই বলছেন, এত আলিপ আলিপ করছেন কিসের জন্য? আমি আপনার কাছে চিপস চাচ্ছি, আপনি আমাকে চিপস দেবেন তা না করে বারবার আলিপ আলিপ করে চিল্লাচ্ছেন কেন? আপনি কি কানে কম শুনেন? আরে ম্যাডাম আমি আলিপ কেন করছি, যে লোকটা আপনাকে চিপসটা দিবে তার নামই আলিপ, আমি ওকেই ডাকছি। আলিপ একটা চিপস দিয়ে দাও তো। ও আচ্ছা, এই কথাটা আপনি আগে বলবেন না, আমি তো ভেবেছি আপনি হয়তো কানে কম শুনেন। আরে ম্যাডাম আমার তো মনে হচ্ছে আপনি চোখে কম দেখেন, আমি কি সকালবেলা কোরআন শরীফ পড়া শিখতেছি? দেখতেই পারতেছেন যে আমি সকালবেলা চা খাচ্ছি। আমার দোকানে যে কর্মচারী যে আপনাকে চিপসটা দিবে ওর নাম আলিপ, তাই তোকে আমি আলিপ আলিপ বলে ডাকছি। আলিপ এনে আলিপ ভাইয়া চিপসের প্যাকেট। এই যে লন ম্যাডাম। আরে আপনি না বললেন যে ওনার নাম আলিপ, উনি আবার আপনাকে আলিপ বলে ডাকছে, আরে আপনারা কি আমাকে পাগল পেয়েছেন নাকি? আমি বুঝতে পেরেছি ম্যাডাম, আপনার একটু অবাক লাগছে তাই না? শুনুন আমার দোকানে যারাই আছে মানে আমরা তিনজন আছি, এই তিনজনারই নাম হচ্ছে আলিপ, আপনার বিষয় হচ্ছে না তো? দান এই আলিপ আলিপ। জি আলিপ ভাই। দেখেছেন? কিন্তু কেন? দেখুন ম্যাডাম আমাদের এই কর্মব্যস্ততার জীবনের মধ্যে আমরা মানুষের উপকার করার সময়টুকু পাই না। নামাজ কালাম ঠিকই পড়ছি, আল্লাহকে সন্তুষ্ট করছি, কিন্তু পরের যে একটা উপকার করব সেই সময়টুকু হয়ে ওঠে না। তাই আমরা সবাই মিলে একটা প্ল্যান করব, কিভাবে একটু নেকি আদায় করা যায়। আল্লাহকে তো নামাজ কালাম পড়ে সন্তুষ্ট করছি, তার পাশাপাশি যদি কিছু নেকি কামাতে পারি খারাপ কি? তাই আমরা চিন্তা করলাম একে অপরকে আমরা আলিফ নামে ডাকবো, এতে করে কি হবে আমরা 10 নেকি করে আদায় করতে পারবো, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন আর আমাদেরও কিছু ইবাদত হয়ে গেল। ঠিক আছে আলিফ ভাই, এই নিন আপনার টাকাটা রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলটুড়া একটু স্পিড দে। কি আশ্চর্য ভাই, আপনি ওনাকে বল্টু নামে ডাকছেন কেন? দেখুন ভাই মানুষের যে নাম আছে আপনি সেই নামে ডাকবেন, অযথা অন্য কোনো নামে ডাকছেন কেন? ওনার একটা সুন্দর নাম আছে, ওর নাম হচ্ছে আলিপ, তাকে আলিপ বলে ডাকবেন। আর শুধু ওরই নাম আলিপ না, এই দোকানে আমাদের তিনজনকে দেখতে পাচ্ছেন, আমাদের তিনজনেরই নাম হচ্ছে আলিপ, বুঝতে পেরেছেন ভাই? মানে কি এরকম কেন? দেখুন ভাই আমাদের সবারই প্রত্যেকের একটা নাম আছে, আর আমরা যদি এই নামের ব্যঙ্গার্থ করি তাহলে কি বিষয়টা ভালো দেখায়? এই যেমন ধরুন ছোটু, তারপরে আপনার বল্টু, এইসব নাম ধরে তো ভাই মানুষের নামটাই খারাপ করে লাভ নাই। আমাদের প্রত্যেকেরই একটা নাম আছে, সেই নাম ধরে সুন্দরভাবে ডাকলে আমি আশা করি ব্যাপারটা ভালো হয়। হ্যাঁ ভাই আপনি কথাগুলো ঠিক বলেছেন, মানুষের নাম ধরে ডাকাটাই ভালো। দেখুন ভাই আগের যুগে যারা মা বাবা রয়েছেন তারা অনেক সুন্দর সুন্দর নাম রেখেছেন তাদের সন্তানের, এটা ভেবে যে তাদের সন্তানের নামের অর্থ ভালো হবে, কারণ মানুষের নামের অর্থের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনি কি জানেন আমাদের নামের অর্থ যদি ভালো হয়, পবিত্র হয়, আল্লাহর নির্দেশিত নাম অনুযায়ী হয়, তাহলে যারা এই নামটা রাখছেন আই মিন আমাদের বাবা মা, তাদের কতটা পুণ্য হয়? হ্যাঁ ভাইয়া আপনি ঠিক বলেছেন। জানেন ভাইয়া আমারও না একসময় খুব খারাপ লাগতো, আমার মা বাবা যখন এই মিম নামটা না রেখেছিল, কিন্তু এখন বড় হয়েছি এখন এই মিম নামের অর্থ আমি জানি, এখন আমার খারাপ লাগে। ও হ্যাঁ ভাইয়া ভুলেই তো গেছি, আমাকে এক প্যাকেট বিস্কিট দেন। ঠিক আছে মিম ম্যাডাম, এই যে এই নিন আপনার বিস্কিট। আপনার দোকানের প্রত্যেকটা ছেলের নামে আলিফ, আর এই নামগুলো আপনি কেন রেখেছেন সেটাও আমি বুঝে গেছি। আর আপনি জানেন আমার পার্লারেও আমি সবার নাম এরকম ভাবেই রেখেছি আপনার থেকে শিখে। কি বলছেন ম্যাডাম, এটা তো খুবই খুশির খবর, যাক আপনিও শুরু করেছেন তাহলে। ঠিক আছে আলিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।